সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অভিনেতার বাবাও তার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছেন। নেট দুনিয়াতে ট্রেন্ডিং এখন একটাই নাম, সেটা রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যুতে যেভাবে একের পর এক অভিযোগ উঠছে তার বিরুদ্ধে, তাতে ঘৃণার সৃষ্টি হয়েছে রিয়ার উপর। উপরন্তু রিয়া বাঙালি হওয়ার সুবাদে অনেকেই বাঙালি মহিলাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন। এবার বাঙালি মেয়েদের পাশে এসে দাঁড়ালেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রিয়া চক্রবর্তী বাংলা ও বাঙালিদের বিখ্যাত করে দিলেন। তার উত্তরে নুসরত টুইট করে লেখেন, তুমি যদি হঠাৎই পৃথিবীতে নেমে এসে থাকো, তাহলে বলে রাখি বাংলা তার নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্যই সবসময় বিখ্যাত। গোটা বিশ্ব বাংলার রবীন্দ্রনাথ ও সত্যজিৎকে চেনে, এবার তোমায় আরও বেশি জনপ্রিয় করে দিলাম। সোশ্যাল মিডিয়ায় বাঙালি মেয়েদের যারা আক্রমণ করেছেন তাদের জবাবে এক ব্যক্তি লিখেছেন, আমিও বাঙালি, তবে রিয়া চক্রবর্তীকে সমর্থন করি না। সেই রেস্টেনেই সাংসদ ও অভিনেত্রী জানিয়েছেন, কাউকে সমর্থন করে একথা বলছি না, কেউ যদি দোষী হয় তাহলে আইন নিশ্চয়ই তাকে শাস্তি দেবে। ভারতীয় বিচার ব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আশা রাখি খুব শীঘ্রই আসল সত্যিটা সবার সামনে আসবে। তবে একজনের জন্য সমগ্র বাংলা জাতির অপমান আমি কখনোই মেনে নেব না। আর নুসরতের এই মতামতকে সমর্থন জানিয়েছেন নেটিজেনদের অনেকেই। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটা একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর বিনোদন জগতের সব রকম খবরাখবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য টাটা।